আমার যা হয়, কিন্তু পুত্রবাহুকে তোকে কিছুতেই আমার থেকে কেড়ে নিতে দেব না আমি। কি ব্যাপারটা কি পঞ্জমি, হ্যাঁ এত হাঙ্গামার পরেও তোমার শান্তি হচ্ছে না, হ্যাঁ এত হাঁকডাক করছো কেন? বাড়িতে বাঘ পড়েছে নাকি? বাঘ নয় গো, চিচ্ছা দিদির গুরুদেব এসেছে। এই তো দাঁড়ান দাদারা, ওনারে বেরোতে দেবেন না ঘর থেকে, আটকে রাখুন। আর আপনারা শোনেন, এই লোকটা আমার নীলুরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। সে কি, আপনি এভাবে মাঝরাতে বাড়িতে ঢুকে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন? আর তোমরা কি করছিলে? তোমরা পাহারা দাও না, ঘুমাও, এরকম যে কেউ বাড়িতে ঢুকে আসে তোমরা দেখতে পাও না? উনি যে কেউ নন কিঞ্জল, উনি আমার গুরুজি, এই মল্লিক বাড়ির বউয়ের গুরুজি, তাই উনি যখন তখন এখানে আসতেই পারেন। ওনাকে আটকানোর প্রশ্ন কেন উঠছে আমি সেটাই বুঝতে পারছি না। স্মরণ করেছিলাম গুরুজি, এই নীলু আমাদের ফুলশয্যা বন্ধ করে দিয়েছে, আমার ফুলশয্যার ঘরে সাপ ঢুকিয়ে আমাকে ভয় দেখিয়েছে, যদিও সেই সার আর বাড়ির কেউ দেখতে পাইনি। গুরুজি এখানে কি যে মায়ার খেলা চলছে আমি কিছুই বুঝতে পারছি না। পঞ্চমী শুনতে রবিরাত 8:30 স্টার জলসায়।